পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে, মামলা বুদ্ধিজীবী মঞ্চের। এই মঞ্চের নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা চন্দ্র বসু। ইতিমধ্যে এই মামলা গ্রহণও করেছে কলকাতা হাইকোর্ট। 29 জুনের মধ্যে হলফনামা তলব করা হয়েছে রাজ্য এবং কমিশনের কাছে, পরবর্তী শুনানি 6 জুলাই। সবিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সবিক, আদালত সূত্রে কি খবর? দেখো, বুদ্ধিজীবী মঞ্চের দায়ের করা এই মামলা আজকে কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছেন এবং বলেছেন আজ 29 জুনের মধ্যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার তারা হলফনামা দিয়ে বলবেন যে যে অভিযোগ বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে আনা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের কি বক্তব্য আছে সেই বক্তব্য স্পষ্ট করতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে 6 জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া আরম্ভ হবে। এবং তোমাকে একই সঙ্গে বলবো যে মূলত এই মামলায় যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ হলো যে 14ই মে যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনের দিন তার আগে এবং পরে ব্যাপক সন্ত্রাস হয়েছে, দিকে দিকে যারা ভোটার আছেন তারা মার খেয়েছেন, প্রার্থীরা মার খেয়েছেন, বিরোধীরা মার খেয়েছেন। অতএব এই যে গোটা ভোট নির্বাচন প্রক্রিয়া হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়া কার্যত প্রহসনে পরিণত হয়েছে এই অভিযোগে কিন্তু আনা হয়েছে এবং সেক্ষেত্রে কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি এবং একতরফা ভোট হয়েছে। পুলিশ প্রশাসন কার্যত তার যে কাজ ছিল আর সেই কাজ তারা করেননি, সেই কাজ করতে তারা পারেননি, পুলিশকেও আটকানো হয়েছে। অতএব গোটা প্রক্রিয়া বাতিল করা হোক এই দাবিতেই কিন্তু মূলত বুদ্ধিজীবীর মঞ্চে পক্ষ থেকে মামলা করা হয়েছে, যার নেতৃত্বে আছেন বিজেপি নেতা চন্দ্র বোস এবং সেই মামলা আজকে কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। 6 জুলাই পরবর্তী শুনানি হবে এবং 29 জুন এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে বলতে হবে যে গোটা অভিযোগের প্রেক্ষিতে তাদের কি বক্তব্য আছে। ধন্যবাদ সবিক।